প্রতিটা সংসারই বটি বা দা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে, তো যার কারণে বটিগুলো কালো হয়ে নষ্ট হয়ে যায়। কোনো কোনো বটিতে দেখা যায় একদম মরিচা পড়ে বা জং পড়ে যায়। আপনি মাত্র একটা জিনিস ব্যবহারের মাধ্যমেই কিন্তু আপনার বটিটাকে জং পড়া বা মরিচা থেকে রক্ষা করতে পারেন, তো সেটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে দেখতে রমজান চলে আসছে, আর এই সময় বটি বা দা দিয়ে বিভিন্ন রকমের কাজ করা হয়। তো দেখতে পেয়েছেন বটিটা কিন্তু আমি আগে চুলাতে গরম করে নিয়েছি, তো আমি এক এক সাইড গরম করব আর এক এক পাশ এভাবে করে পরিষ্কার করব। আর গরম করার পরে আমি একটু, যেহেতু বালু ছিল না এই জন্য ছাই নিয়ে কিছু সময় একটু ঘষে নিয়েছি। আর ঘষাটা কিন্তু আমি এখানে ওষুধের যে খোসাটা সেটা ব্যবহার করেছি, আপনারা চাইলে মাজনি দিয়েও ব্যবহার করতে পারেন। তো একটু ঘষে নিয়ে এরপরে আমি লেবুর যে রস এটা অবশ্যই লাগবে বটিটা পরিষ্কার করার জন্য। তো আসলে এভাবে একটু রস দিয়ে নেবেন। আর এখানে আমি ছুরিটা ব্যবহার করছি এই কারণে, কারণ আমার ছুরিটার ধারও কমে গিয়েছে, তো দেখা গিয়েছে এক ঢিলে দুই পাখি, বটিও পরিষ্কার হলো আমার ছুরি তো ধার হলো। তো এমন করে কিন্তু ছুরিতে খুব সুন্দর ধার হয়েছে। আর এরপরে আমি এভাবে করে আরও কিছু সময় ডলে নিচ্ছি আর একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। প্রতিটা স্মার্ট গৃহিণী আজকাল তার সংসারটাকে নিজের হাতের মুঠোয় রাখছে, তো আসলে কিছু টেকনিক আছে যা অবলম্বন করলে কঠিন কঠিন কাজগুলো খুব সহজ হয়ে যায়। এই তো এভাবে করে একটু ঘষে নিয়েছি। এরপর আমি থালা বাসন পরিষ্কার করার যে গুনার যে মাজুনিগুলো থাকে, তো এই তো দেখে বুঝতে পারছেন আমি কোনগুলোর কথা বলছি। তো এভাবে কিছু সময় ঘষে নিব। আসলে কোনো কাজই সহজ না, কঠিন কাজকে সহজ করতে হয় নিজের মাধ্যমে, যেই ব্যক্তি করে তার মাধ্যমে। তো চাই একটু এই জন্য মানে সহজ কিছু উপায়। তো সবচেয়েতে আমি মনে করি বটিটা পরিষ্কার করার ক্ষেত্রে সবচেয়েতে বেশি ভূমিকা পালন করতে পারে এক টুকরো লেবু। তো লেবু আর এই যে গুনার মাজুনি আছে এটা দিয়ে খুব সুন্দর করে বটিগুলো কিন্তু পরিষ্কার করা যায়। আর ভিডিও কেউ টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ভিডিওর শেষে কিন্তু আরও একটা চমক রয়েছে, আর ওইটা যদি একটু খেয়াল করেন তাহলে আপনার ঘরে থাকা বটিতে আর কখনো মরিচা বা জং পড়বে না। আমাদের সবার বাসায় কিন্তু কম হলেও দা বা বটি দুইটা থাকেই, তো একটা দিয়ে কাজ করা হয় আর একটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়েই থাকে, যার কারণে সেই বটিটা কিন্তু একদম মরিচা বা জং পড়ে কিন্তু নষ্ট হয়ে যায়। আপনাদের সাথে কথা বলছি তার মাঝে কিন্তু আমি এভাবে দিয়ে কিন্তু পরিষ্কার করেই যাচ্ছি, আপনারা হয়তো খেয়াল করতেছেন। যাই হোক, আমার বটিটা কিন্তু আগের মতো কালো নেই, অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটা কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন। এখনও যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর সাথে আছেন, ভিডিওর কোনো অংশে কোথাও যদি আপনাদের ভালো লেগে যায় ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন করে যারা দেখছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো যা বলেছি, আসলে কোনো কাজ কিন্তু সহজ নয়, সেই মানে কাজ যে কাজটা কঠিন সেটাকে সহজ করে নিতে হয়। তো যাই হোক, এটা কিন্তু বেশ সময় লাগে একটু পরিষ্কার করার জন্য। তো সবচাইতে যেটা বেশি প্রয়োজন সেটা হলো ধৈর্য। যে কাজে ধৈর্য থাকবে সেই কাজে ইনশাল্লাহ সফলতা আসবেই, সেটা যে কোনো কঠিন কাজই হোক না কেন। এই তো আমি বটিটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর এরপরে আপনাদের সামনে শেয়ার করছি। তো আমার আগের বটিটা কেমন ছিল দেখতেই পেয়েছেন, সেই তুলনায় অনেক সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে। এই তো আপনি চাইলে আপনার বাসার যে দা বা বটি থাকে অবশ্যই
এভাবে পরিষ্কার করে নিতে পারেন। আসলে বাসায় যে বটি থাকে সেটা তো আমরা কম বেশি সবাই পরিষ্কার করতে জানি। তো আজকে আমার মেইন উদ্দেশ্য ছিল যে একটা জিনিস যে ব্যবহার করব, ওই জিনিসটা ব্যবহার করলে না আপনার বটিতে বা দায়ে আর কখনও মরিচা বা জং পড়বে না। আর এই তো কিছুক্ষণ পর শেয়ার করছি যে বটিটা আমি পরিষ্কার করে রেখেছি, সেটা কিন্তু কিছু সময় পরে এভাবে আবারও কিন্তু মরিচা উঠেছে উপরে, হয়তো আপনাদের বটিতে উঠে। তো যদিও শেয়ার করা হয় না কিন্তু আমি শেয়ার করছি। এই জন্য কী করতে হবে, আপনার বাসায় যে চুলে আমরা যে তেলটা ব্যবহার করি সেটা, এখানে আপনি নারকেল তেল বা সয়াবিন তেল যে কোনো তেলটাই ব্যবহার করতে পারেন। এই তো আমি কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে নিচ্ছি আর একটা টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিব, মানে বটিটার গায়ে লাগিয়ে দিব, যেন মরিচাগুলো বা জংগুলো উপরে ভেসে না ওঠে। এভাবে আপনারা যদি গায়ে এগুলো বটি পরিষ্কার করার পরে সামান্য একটু তেলটা এভাবে মেখে রাখেন, তাহলে দেখবেন আপনার বটিতে আর কখনো মরিচা পড়বে না। তো ঠিক এই পাশটাতেও আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। এই তো এই যে মরিচাটা পড়ে আছে এপাশে, তো এটাও কিন্তু উঠে যাবে, টিস্যুর সাথেই উঠে যাবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখে আশা করি বুঝতে পারবেন। আজকের বটি পরিষ্কারের জন্য যে টিপস দেওয়া হয়েছিল, আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন আপনার বটি সবসময় থাকবে নতুনের মতো ঝকঝকে চকচকে এবং মরিচা মুক্ত।